नमस्कार बंधुरा, বাঙালঘটি ফোন এর রকমারি পেজে তোমাদেরকে স্বাগত। আজকে একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছো আমি এখানে ঝিঙের একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আগে হয়তো তোমরা কখনো করনি, একদম নতুনত্ব রেসিপি। আর এই রেসিপিটা তোমরা বিশেষ করে রুটির সাথে বেশি ভালো লাগবে খেতে, ভাতের সাথেও তোমরা খেতে পারবে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা করার জন্য দেখো, প্রথমে আমি তিনটে ঝিঙে নিয়েছি। তিনটে ঝিঙে নিয়ে ঝিঙেগুলোকে ভালো করে আগে গায়ের আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব। ঝিঙেকে দেখো এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আঁশগুলোকে ভালো করে ফেলে পরিষ্কার করে নেব। আর যতটা পারবো, অনেকে তো ঝিঙের শুধু শিরাগুলো ফেলে দেয়, গায়ের একটু একটু আঁশ রেখে দেয়, মানে ছাল রেখে দেয়, আমি কিন্তু সেটা রাখবো না। দেখো সুন্দরভাবে কিন্তু ঝিঙেটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি প্রথমে তিনটে ঝিঙে নিয়েছিলাম কিন্তু দুটো ঝিঙেতেই আমার রান্নাটা হয়ে যাবে, তাই আমি এখানে দুটো ঝিঙে ব্যবহার করব। তোমরা চাইলে তিনটে ঝিঙে দিই, যার যটা প্রয়োজন সেই দিয়ে কিন্তু রান্নাটা করবে। তো ঝিঙেটা কেটে নেওয়ার পরে দেখো একটা গ্রেটার নিয়েছি, এরকম গ্রেটারের সাহায্যে এবারে ঝিঙেগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে গ্রেটারের সাহায্যে ঝিঙেগুলোকে ভালো করে কিন্তু ঘষে একটা মিশ্রণ তৈরি, মানে পেস্ট তৈরি করব। তো দেখো ঝিঙেটাকে এরকমভাবে, যেটা একদম ছোটো জালিওয়ালা যে গ্রেটারটা হয়, সেই গ্রেটারের সাহায্যে ঘষে নিতে হবে। দেখো দুটো ঝিঙে এখানে ভালো করে ঘষে নেওয়ার পরে এরকম দেখতে লাগছে। তা ঝিঙের মধ্যে কিছু দানা ছিল, তাই আমি এর মধ্যে থেকে দানাগুলোকে একটু তুলে ফেলে দেবো। এই দানাগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগে না, তাই দানাগুলোকে তুলে আমি এখান থেকে ফেলে দেবো যতটা সম্ভব। তুলে ফেলে দিয়ে পেস্টটাকে রেডি করে নেব। দেখো আমি দানাগুলো একে একে তুলে নিলাম, তো যতটা সম্ভব দেখো দানাগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ঝিঙেটা এরকম দেখতে লাগছে। এবারে প্লেটটাকে একদিকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে দেখো আমি এক মুঠো মতো মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। মুগ ডালটা প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। জল থেকে এখন যেহেতু রান্নাটা করব, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পরে এবারে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য এখানে কড়াই বসিয়েছি। করার মধ্যে আমি এবারে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে এই রান্নাটা সরষের তেলেও করতে পারো। তেলটা দেওয়ার পরে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি একটা আলু নিয়েছি, একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা কারোর বাড়িতে যদি ধরো সুগার পেশেন্ট আছে, বা ধরো কেউ আলু খেতে পছন্দ করো না, এরকম যদি কেউ থাকো তোমরা কিন্তু এই আলু ছাড়াও রান্নাটা করতে পারো। তো এই রান্নাটা দেখো করার জন্য আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে বাকি রান্নাটা করার জন্য আমি যে তেলটা প্রথমে দিয়েছিলাম সেই তেলেতেই রান্নাটা করব। তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে। এখানে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে ফোড়নটা একটুখানি ভালো করে ফ্লেভার আসা পর্যন্ত একটু ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ফোড়নটা একটুখানি বেশিক্ষণ ধরে 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড ভাজা হলে ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। সুন্দর যখন ফ্লেভার আসা শুরু করবে, আমি যে মুগ ডালটা আমি এখানে নিয়েছিলাম, মুগ ডালটা জল ঝরিয়ে নিয়েছিলাম, মুগ ডালটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে মুগ ডালটাকে এখন একটু কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। মুগ ডালকে ভালো করে ভেজে নিয়ে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো করে দিয়ে এখন মুগ ডালটাকে ভাজা করব। বেশি আর জোরে করে ভাজলে পরে কিন্তু মুগ ডালটা পুড়ে যেতে পারে, তাই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মুগ ডালটাকে প্রায় আমি 3 মিনিট মতো আমি ভাজা করব ঢাকনা দিয়ে। ঠিক 3 মিনিট মতো ভাজা করার জন্য একটুখানি অপেক্ষা করব। আর তার মাঝেই দেখো আমি এর মধ্যে এখন আদা দিয়ে দিলাম। আদা আমি ঘষে নিয়েছিলাম, ওই গ্রেটারের সাহায্যেই ঘষে নিয়েছিলাম। তোমরা চাইলে আদা বাটাও এখানে ব্যবহার করতে পারো। তো মুগ ডাল আর এখন আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি মুগ ডালটাকেও ভাজা করব, আদাটাকেও একটু ফ্রাই করে নেব। তো দেখো প্রায় 3 মিনিট মতো পরে ফিরে এলাম। মুগ ডালটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর আদাটাও ভাজা হয়ে গেছে। মুগ ডালটা ভালো করে ভেজে ভালো করে নেড়েচেড়ে দেখে নিচ্ছি কীরকমভাবে কতটা ভাজা হয়েছে। তো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে মুগ ডালটা, তখন আমি এর মধ্যে একটা পাত্রে মুগ ডালটা যতক্ষণ ভাজা হচ্ছিল আমি গরম জল করতে দিয়েছিলাম। তোমরা কিন্তু এই পর্যায়ে অবশ্যই গরম জল দেবে, কাঁচা জল দিলে কিন্তু মুগ ডালটা আর সিদ্ধ হতে চাইবে না। ডাল যখন অর্ধেক হয়ে যায় আমরা কিন্তু গরম জলই ব্যবহার করে থাকি, অবশ্যই গরম জল দেবে। গরম জলটা পরিমাণ মতো দিলাম, দিয়ে খুব বেশি দিলে হবে না, অল্প করেই গরম জলটা দেব। দিয়ে এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, অল্প, একটু গামাখা গামাখা হবে মুগ ডালটা আর কি, একদম পাতলা হবে না। মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল আমি এখানে দিয়েছি। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, জলটা দেখো সুন্দরভাবে টেনেও গেছে আর মুগ ডালগুলো কিন্তু বেশ অর্ধেকের বেশি প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রায় যখন এখানে ধরো 70 ভাগ মতো যখন মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন ঝিঙের যে পেস্টটা আমি করে নিয়েছিলাম, ঝিঙের পেস্ট এবার মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম।
এবারে মুগ ডালের মধ্যে দিয়ে ঝিঙে, আমি যেহেতু আগেই নুন দিয়েছি আর আমার এখন নুন দেওয়ার প্রয়োজন নেই, এবারে মুগ ডালটাকে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো, একদম না দেওয়ার মতোই কিন্তু এটা দিতে হবে। তোমরা চাইলে কিন্তু জিরের গুঁড়োটা নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম স্বাদের জন্য, তাই হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব কম মশলায় রান্নাটা হয় আর ভীষণ সুস্বাদু হয়, তোমরা কিন্তু এটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবারে ঢাকটা দিয়ে ঝিঙেটা আর ডালটাকে আর একটু সিদ্ধ হতে দেবো। ঝিঙের থেকে তো অনেকটাই জল বেরোবে জানো, জলের সাহায্যে কিন্তু ডালটাও বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 3 মিনিট মতো পরে ফিরে এলাম, আমি মাঝখানে কিন্তু ঢাকনাটা সরিয়ে ঝিঙেটা বারবার নেড়ে দিয়েছিলাম। তো 3 মিনিট পরে ফিরে এলাম, দেখো ডালটা কিন্তু এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন লাস্টে আমি একটু দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, যেহেতু আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গেছিলো, তাই একদম লাস্টের দিকে আমি আলুটা দিলাম। তোমরা চাইলে যখন ঝিঙেটা দিলে ঝিঙেটা দেওয়ার একটু পরেই কিন্তু আলুটা দিয়ে দেবে, যদি কারোর আলু কম সিদ্ধ হয়ে থাকে। তো দেখো আলুটা দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আলুটা ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে একটুখানি পরে ঝিঙের সাথে আলুটা সিদ্ধ হয়ে গিয়ে মজে যাবে। তো আলুটা দেখো নেড়ে চেড়ে এখন দেখে নিচ্ছে, ঝিঙের কিন্তু গ্রেভিটা দেখো সুন্দর তৈরি হয়ে গেছে। এটা একটু গামাকা গামাকা হয়, ঝোলঝোল কিন্তু একদমই করবে না, একটু গামাকা গামাকা তরকারি করলেই এটা সুন্দরভাবে খাওয়া যায়। দেখো আলুগুলো কিন্তু এখানে আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি একটা আলু ভেঙে দেখে নিলাম, এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, রান্নাটা একদম তৈরি। লাস্টে আমি একটুখানি এর মধ্যে চিনি যোগ করলাম, স্বাদ মতো চিনি দিতে হবে, এটা যেহেতু নিরামিষ রান্না আর যেহেতু ঝিঙে আর মুগ ডাল আছে, নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। তবে অনেকেই তো চিনি খেতে পছন্দ করো না, তবে চিনিটা স্কিপ করতে পারো, তবে একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তো চিনিটা দিয়ে আবার একটুখানি চিনিটা যাতে মজে যায়, তাই জন্য একটুখানি প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটুখানি রান্নাটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে রান্নাটা যখন একদম তৈরি হয়ে যাবে, লাস্টে এবারে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো, নামাবার আগে আমি লাস্টে একদম 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা কিন্তু লাস্টে অবশ্যই ঘি দেবে, লাস্টে কিন্তু ঘি দিলে রান্নার মাত্রা স্বাদ দুগুণ বেড়ে যায়। তো আর এই রেসিপিটাতে তো ঘি দিলে অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো দেখো আমার কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেল, তাহলে তৈরি করে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঝিঙের মুড়িঘণ্ট রেসিপি। তো দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি, এটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ সুন্দর, তোমরা এইভাবে বানিয়ে খাও, রুটি পরোটা ভাত সকল কিছুর সাথে খুব ভালো লাগবে। আর এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।